নমস্কার বন্ধুরা, আমি পম্পি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এনেছি গরমের দিনের উপযুক্ত সবজি রেসিপি। নিয়েছি একটা বেগুন, 200 গ্রাম কুমড়ো, 5-6টা ভেন্ডি বা ঢ্যাঁড়স, একটা আলু, একটা কাঁচা আম আর ছোটো বাটির এক বাটি পিউলির ডালের বড়ি। সম্পূর্ণ নিরামিষভাবেই সবজিটা বানাবো। এই সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। চলুন এবার রেসিপিটা দেখে নিই। সবজিগুলোকে আমি সব কেটে নিয়েছি। বেগুনটা পুরো দিইনি, অর্ধেকটা বেগুন দিয়েছি। একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, আমটাকেও লম্বা করে কেটে নিয়েছি। কুমড়ো ফালি ফালি করে কেটে নিয়েছি আর ভেন্ডিটা লম্বা করে কেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াই গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পর বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম। বিউলির ডালের বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমগুলোকে দিয়ে দিলাম। মাঝারি আঁচে নাড়াচাড়া করে আমগুলোকে হালকা করে ভেজে কড়াই থেকে তুলে নিতে হবে। রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ করেছি, তাই নিরামিষ দিনে এমনকি যে কোনো দিনেই বানিয়ে নিতে পারেন। আমগুলো ভেজে কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেল। আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, 1/4 টিস্পুন একটা শুকনো লঙ্কা দিলাম। এরপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপর। মাঝারি আঁচে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম। আলু ভেজে নেওয়ার পর কুমড়োটা দিলাম। নাড়াচাড়া করে আলু ও কুমড়ো একসাথে ভেজে নিচ্ছি। ভেন্ডি আর বেগুনটা দিলাম। নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। এই রান্নাটা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করলাম। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আপনি যদি ইউটিউবে দেখছেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুকে দেখছেন, তাহলে পেজটিকে ফলো করে নেবেন। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। চেক করে নিই আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি সাহায্যে কেটে যাচ্ছে। এখন আমি ভেজে রাখা আমের টুকরোগুলো দিলাম। প্রথমে কিন্তু আমটা দেবেন না, আম দিলে কিন্তু সবজিগুলো ভালো সেদ্ধ হবে না। আম দেওয়ার পরে ভেজে রাখা বিউলির ডালের বড়িটাও দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। জিরে, মেথি, শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিলাম 1 টিস্পুন। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সম্পূর্ণ নিরামিষ পাতলা ঝোল একদম তৈরি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।